বন্ধুরা, আজকে 2024 সালের সবচেয়ে আকর্ষণীয় দুটা ফিচার ফোনের সাথে পরিচয় করিয়ে দিব। দেখাবো যে এই দুইটা ফিচার ফোনের ভিতরে কোন ফোনটা আপনার কেনা উচিত হবে, কিংবা এই ফোন দুটো কিন্তু সমান সমান, টাইপ সি পোর্ট থাকবে, ফিক্সড ব্যাটারি থাকবে, দেখতে একদম আইফোনের মতো হবে, এই সমস্ত থাকার পরও কোন ফোনটি আপনার জন্য বেটার হবে, কিংবা দামই বা কেমন হবে, এবং সার্ভিস কেমন দিবে, ব্যাটারি চার্জ কেমন থাকবে, কল কোয়ালিটি কেমন হবে। আজকে দুটো আলাদা আলাদা কোম্পানি ফোন হাতে নিয়েছি, একটা জিডিএল একদম নতুন গত সপ্তাহে, দুটোটা ফোনই গত সপ্তাহে রিলিজ করা হয়েছে, আর একটা নিয়েছি বেঙ্গল কোম্পানির, বেঙ্গল BG201BD। এই ফোনটি এবং জিডিএল লিডার এই ফোনটি সম্বন্ধে কিন্তু আজকে আলাপ আলোচনা করবো। অলরেডি এক ঝলক দেখতে পাচ্ছেন, দুটোটা ফোনের লুক কিন্তু ভাই যথেষ্ট ইউনিক এবং স্টাইলিশ ছিল। দুইটা ফোনই কিন্তু প্লাস্টিক বিল্টের, কিন্তু কিছুটা ইউনিক করা হয়েছে অন্যান্য যে সমস্ত ফিচার ফোন সেগুলো থেকে। আর দুটোটা ফোনের ওয়েট কিন্তু, একটা ফোনের ওয়েট থাকছে 70 গ্রাম প্লাস মাত্র, যেটা জিডিএল, আর একটা কিন্তু মোটামুটি 90 গ্রাম প্লাস থাকছে ওয়েট। বেঙ্গলের ফোনটিতে ওয়েট একটু বেশি থাকছে। প্রথমে আমরা জিডিএল ফোনটির সম্পর্কে জেনে নেব। এখানে 4টা কালার ভেরিয়েন্টে কিন্তু এই ফোনটি পেয়ে যাবেন। তাছাড়া ফোনটিতে মিডিয়াটেক চিপসেট ইউজ করা হয়েছে, এবং এই ফোনটিতে থাকবে স্মার্ট স্টাইল, থাকবে টাইপ সি পোর্ট, আর 1000 কন্টাক্ট ক্যাপাসিটি থাকবে, MTK চিপসেট থাকবে, যেটা আগেও বলেছি, ডুয়েল সিম থাকবে, এবং 2.4 ইঞ্চ ডিসপ্লে থাকবে, থাকবে 1300 mAh এর একটা ব্যাটারি। তাছাড়া ফোনটিতে ওয়ারলেস FM, ডিজিটাল ক্যামেরা, ফ্ল্যাশ, LED ফ্ল্যাশ, তাছাড়া ফোনটিতে থাকবে আরও অনেক ফিচার, সে সম্বন্ধে আলোচনা করব। এবং এরপরে আমরা দেখে নেব বেঙ্গলের যে BG201BD এই ফোনটি, এই ফোনটির যে গুরুত্বপূর্ণ ফিচার্সগুলো আছে সেগুলো এক নজর আমরা দেখে নিই। চলুন, প্রথমে দেখতে পাচ্ছি টাইপ সি পোর্ট পাচ্ছি এই ফোনটিতেও, তাছাড়া 2.4 ইঞ্চ ডিসপ্লে পাচ্ছি, 2.5D গ্লাস। ফোনটিতে থাকবে সাইড মাউন্টেড সিম কার্ড, আপনি অ্যান্ড্রয়েডের সুবিধা পাবেন কিন্তু এই ফোনটিতে, পারবেন HD কার্ড ইউজ করতে, এবং এই ফোনটিতে মিডিয়াটেক চিপসেটও থাকবে, থাকবে 1400 mAh এর ব্যাটারি, যেটা জিডিএল থেকে কিন্তু 100 বেশি। তাছাড়া টর্চ থাকবে ভাই একটা বিশাল আকারের, ফোনটিতে থাকবে কিন্তু, এই ফোনটিতে ক্লিয়ার সাউন্ডিং স্পিকার থাকবে, ব্লুটুথ মোবাইল ট্র্যাকার থাকবে। মূল আকর্ষণে যাওয়ার আগে বলতে চাই, আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন বাজিয়ে দেবেন, কারণ প্রতিদিন এরকম নতুন নতুন আকর্ষণীয় ভিডিও পেয়ে যাবেন এমডি নিপু আমের চ্যানেলে। যা বলতেছিলাম, দুটোটা ফোন অলরেডি আনবক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন যে দুটোটা ফোনের সামনে থেকে লুকটা কিন্তু আসলেই গর্জিয়াস ছিল। কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না কোন ফোনটির লুকটা সবচেয়ে বেশি ভালো লাগছে আপনার কাছে। প্রথমে বেঙ্গল ফোনটি সম্বন্ধে আমরা একটু ধারণা নেব। দেখতেই পাচ্ছেন যে এই ব্ল্যাক কালার যে ফোনটা, এই ফোনটা প্রচুর ক্র্যাশ পড়ে, এটা যা দেখলাম, দেখতেই পাচ্ছেন যে ব্ল্যাক কালারটা একটু সমস্যা অনেকেরই কিন্তু হতে পারে। তাছাড়া এই যে ফোনটি, সে ফোনটি একটু ওপেন করব এবং দেখব যে এই ফোনটির ডিসপ্লের কি অবস্থা। এখানে 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে এই ফোনটিতে, এবং এই ফোনটি যখন ওপেন করলাম, বেঙ্গল ব্র্যান্ডিং লোগো এসে ওপেন হয়ে এলো ফোনটি। তাছাড়া ফোনটির সাইডেই পাবেন কিন্তু এই ফোনটির টর্চের যে সুইচ, আলাদাভাবে কিন্তু আপনাকে কোনো অক্ষর প্রেস করতে হবে না, কিছু করতে পারবেন, আপনি ফোনটি অফ করা অবস্থায়ও কিন্তু টর্চ ইউজ করতে পারবেন। জিডিএল লিডার এই ফোনটির প্রাইস কিন্তু 1800 টাকা। এই ফোনটি আমরা একটু ওপেন করব এবং দেখব যে এই ফোনটির সাথে আলাদা কি এগিয়ে আছে, এই বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা করব। তার আগে বলবো, আপনি অবশ্যই ফুল ভিডিওটি দেখতে থাকুন, কোনো প্রকার না দেন, তাহলে বুঝতে পারবেন আসলে মজার বিষয় ছিল। যে হোক, আগেরকার ফোনটা থেকে, মানে বেঙ্গলের ফোনটা থেকে কিন্তু এই ফোনটার লুক অনেকটা গর্জিয়াস ছিল, এবং এই ফোনটিতে পাচ্ছেন কিন্তু টাচের মতো কিপ্যাড। আসলে টাচের মতো কিপ্যাড দেখালেও কিন্তু এটা টাচ না, আপনাকে অবশ্যই এই কিপ্যাড নিয়েও কথাবার্তা বলবো অবশ্যই, কিন্তু এই ফোনটিতে একটু ক্র্যাশ বেশি পড়ে সামনের অংশে পিসের থেকে। এই ফোনটিতে আপনি অ্যান্ড্রয়েডের মতো করে সিম ইউজ করতে পারবেন, দুটো সিম এবং একটা HD কার্ড ইউজ করতে পারবেন 32 GB পর্যন্ত এই ফোনটিতেও। এখন মূল কথা, দেখতে সুন্দর জিডিএল, কিন্তু ওয়েট ছিল বেশি বেঙ্গলে, আর জিডিএল কিন্তু একদম হালকা পাতলা ছিল, যেটা আসলেই ভাই, মানে ফোন দেখতে যতটা গর্জিয়াস, ওয়েটটা কিন্তু হাতে লাগার মতো ছিল না। তাছাড়া ফোনটা, জিডিএলটা কিছুটা স্লিম ছিল বেঙ্গলের থেকে,
কিন্তু স্ট্রং অনেক মনে হলো ব্যাঙ্গলের ফোনটি। এবং এখানে টাচে বেশ কিছুটা ব্যতিক্রম আছে, যেমন এটা গ্লাস কিপ্যাড ছিল ব্যাঙ্গল এবং জিডিএল ছিল টাচের মতো করে, কিন্তু এ সমস্ত টাচ কিপ্যাডের প্রবলেমও আছে। বাচ্চা কাচ্চারা হালকা খোটাখুটি করলে কিন্তু ফুট হয়ে যেতে পারে এবং প্রচুর ক্র্যাশ পড়ে। আর অক্ষরগুলো বলতে হলে জিডিএলের সাইজটা একটু বড় ছিল ব্যাঙ্গলের থেকে এই ফোনটিতে, এবং মোটামুটি জিডিএলের প্রথম কিছু অক্ষর বড় আসলো, পরে কিন্তু অক্ষরগুলো ছোট হয়ে গেছিলো। আর ব্যাঙ্গলের কিন্তু অক্ষরগুলো বড়ই পাবেন, সেক্ষেত্রে এখানেও কিন্তু ব্যাঙ্গল এগিয়েই থাকলো। তবে ডিসপ্লের কথা বললে এখানে ব্রাইটনেসটা কিন্তু জিডিএলের থেকে ব্যাঙ্গলেরটাই বেশি ছিল, যেটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অলরেডি। কথা বলার স্পিকার নিয়ে যদি কথা বলি, ব্যাঙ্গলের স্পিকারটা সামনের কিছুটা বড় ছিল জিডিএল থেকে, এবং এই ফোনটির যে অ্যাপস সমূহগুলো আছে এগুলো কিন্তু মোটামুটি হুবহু একই ছিল, একই কিসিমের ছিল। যেরকম একটা ফিচার ফোনে আমরা অ্যাভেলেবেল দেখতে পাই সেরকমই ছিল, কোনো ব্যতিক্রম এর ভিতর দেখতে পেলাম না। কিন্তু এখানে ব্যাঙ্গলে যে টর্চ সেটা আপনার সাইডে বাটন দেওয়া হয়েছে, কিন্তু আপনার জিডিএলে জ্বালাতে হলে এখানে কিন্তু আপনার ভিতরে শূন্য প্রেস করে চেপে ধরতে হবে, তাহলে কিন্তু আপনি এটা জ্বালাতে পারবেন। তাছাড়া ফোনটি দোনোটাই লক করে রাখতে পারবেন, দোনোটা রিসেট দিতে পারবেন। দোনোটা ফোন রিসেট দেওয়ার প্রয়োজন হলে কিন্তু আপনার চারটা শূন্য প্রেস করতে হবে, একই কোড ছিল দোনোটার, তাহলে কিন্তু ফোন দুটো আপনি রিসেট দিতে পারবেন যে কোনো প্রয়োজনে। দোনোটা ফোনের ভিতরেই গেমস থাকবে, ফ্রিতে গেমস খেলতে পারবেন দোনোটা ফোন দিয়েই, সেক্ষেত্রে আপনার কোনো কিনতে হবে না গেমসগুলো। তাছাড়া অ্যাপস যা বলেন সব হুবহু একই ছিল, অ্যাপসের ক্ষেত্রে কে আগে কে বেশি সেটা বড় কথা না। বড় কথা এই ফোনটির টর্চ আমি একটু জ্বালিয়ে দেখাচ্ছি, চলুন। দেখতেই পাচ্ছেন যে জিডিএলের পিছন বরাবর একটা টর্চ দেয়া আছে, আর ব্যাঙ্গলের কিন্তু একদম সামনে বরাবর বিশাল আলোর টর্চ দেয়া আছে। এবং ব্যাটারি ব্যাকআপের কথা বললে জিডিএল থেকে ব্যাঙ্গলের কিন্তু ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি, দোনোটা অবশ্য ফিক্সড ছিল ব্যাটারি খুলতে পারবেন না, সেক্ষেত্রে ব্যাঙ্গলে একটু এগিয়ে থাকবে। এবং প্রাইজের দিক দিয়েও একই ছিল, এবং সব কিছুই দেখলাম যে জিডিএল শুধু দেখতে সুন্দর লুকটা পিছনের সাইডটা, ব্যাঙ্গল একেবারে কম নয়, এছাড়া সব কিছু কিন্তু ব্যাঙ্গলেই এগিয়ে থাকলো এই ফোনটি জিডিএল সেক্ষেত্রে। কিন্তু কারণ এই ফোনটি বেশ কিছুদিন ইউজ করার পর থেকে আপনি চিনবেনই না, যেটা সত্য কথা, জিডিএল যে ফোনটা আছে। আর ব্যাঙ্গল কিন্তু মোটামুটি লং টাইম ইউজ করার মতো ফোন ছিল, দোনোটাই টাইপ সি পোর্ট পাবেন, সেক্ষেত্রে চার্জেও আপনাকে প্রবলেমে পড়তে হবে না, দোনোটা ফোনে ঘন্টাখানেক মতো চার্জ দিলেই চার্জ ফুল করে নিতে পারবেন। এবং কল কোয়ালিটি নিয়ে কথা বললে দোনোটা ফোনের কল কোয়ালিটি একই রকম ছিল, কোনো ঘেরঘেরানি প্যারপারানি পাইনি, কারণ পিছনে কোনো স্পিকারই ছিল না, পিছনে কল আসার কোনো প্রশ্নই ওঠে না, ঠিক না। আর নেটওয়ার্ক নিয়ে কথা বললে বলতে হবে যে নেটওয়ার্কেও কোনো ঝামেলায় এখন পর্যন্ত পড়তে হয়নি, কিছু ফোনে হয়তো সমস্যা হতেও পারে, ওটা সার্ভিস করিয়ে নিতে পারবেন, সেক্ষেত্রে কপাল গুণেই এই সমস্ত ফোন ভালো মন্দ পড়ে ভাই, এটাই বাস্তব কথা। এই ছিল মোটামুটি বিস্তারিত দোনোটা ফোনের, কোনটা ভালো লাগবে অবশ্যই জানাতে পারেন কমেন্ট করে। দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিওতে, আসসালামু আলাইকুম।